السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. أزالي قرآن تيكي برو هيتا سي حضرت عائشة رضي الله تعالى عنها هيتا برنتا حضور صلى الله عليه وسلم اشهد كريا سي قرآن ار بارو دورشي بيكي ويشو كل فرصة در دولبوك تو هوي بي جهارا لكر كازي نيوزي تو ابن نكتر আর যে ব্যক্তি কষ্ট করিয়া টেকিয়া টেকিয়া কোরআন শরীফ পড়ে সে দ্বিগুণ সওয়াব পাইবে। কোরআন শরীফে পারদর্শী ওই ব্যক্তিকে বলা হয় যে ভালোভাবে কোরআন শরীফ মুখস্থ করিয়াছে এবং বেশি বেশি তেলাওয়াত করিয়া থাকে। আর যদি অর্থ ও মর্ম বুঝিয়া পড়ে তবে তো আর কথাই নেই। ফেরেশতাদের দলভুক্ত হওয়ার অর্থ হইল ফেরেশতাও কোরআন শরীফ লৌহে মাহফুজ হইতে নকল করিয়া থাকেন, আর এই ব্যক্তিও কোরআনের নকলকারী এবং মানুষের নিকট কোরআন পৌঁছাইয়া থাকে। অতএব উভয়ই যেন একই কাজে নিয়োজিত, অথবা উহার অর্থ এরূপও হইতে পারে যে হাসরের ময়দানে তাহারা ফেরেশতাদের সহিত মিলিত হইবে। টিকিয়ে টিকিয়ে পাঠকারীকে দ্বিগুণ সওয়াব দেওয়া হইবে, এক সওয়াব তেলাওয়াতের জন্য আর এক সওয়াব বারবার টিকিয়ে টিকিয়ে কষ্ট করিয়া পড়িবার জন্য। কিন্তু ইহার অর্থ এই নয় যে এই ব্যক্তি পারদর্শী ব্যক্তি হইতে আগে বাড়িয়া যাইবে। পারদর্শী ব্যক্তির জন্য যে ফজিলত বলা হইয়াছে তাহা ইহা হইতে অনেক বেশি, কারণ তাহাদেরকে খাস ফেরেশতাদের দলভুক্ত করা হইয়াছে। বরং উদ্দেশ্য এই যে টিকিয়ে টিকিয়ে পড়ার কারণে যে কষ্ট হয় উহার সওয়াব সে আলাদা পাইবে। অতএব এই অজরের কারণে কাহারও পক্ষে কোরআন শরীফের তেলাওয়াত ছাড়িয়া দেওয়া উচিত হইবে না। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই তাবারানি ও বাইহাকি নামক দুই কিতাব হইতে নকল করিয়াছেন যে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে কিন্তু ইয়াদ থাকে না সেই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব রহিয়াছে, আর যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করিবার আকাঙ্ক্ষা করিতে থাকে কিন্তু তাহার মুখস্থ করিবার শক্তি নাই এবং সে পড়াও ছাড়িয়া দেয় না, আল্লাহ তাআলা হাফেজদের সঙ্গেই তাহার হাসর করিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে উক্ত হাদিসের কথা মতো আমল করার তৌফিক দান করুন। পরবর্তী তালিম সবার আগে শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।